সেন্ট মার্টিনের জন্যই কি হাসিনাকে গদিচ্যুত করা ষড়যন্ত্র? মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্তের অভিযোগ। 3 বর্গ কিমির কেন এত গুরুত্বপূর্ণ? সেন্ট মার্টিন দ্বীপের জন্যই কি বাংলাদেশের সরকার পড়ল? হাসিনার পদত্যাগের পেছনে কি আমেরিকার কোনো অভিসন্ধি রয়েছে? প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিওকে ঘিরে শোরগোল বিশ্বজুড়ে। বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ। এটি মূলত প্রবাল দ্বীপ। বাংলাদেশের দক্ষিণতম উপদ্বীপের প্রান্ত থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে ও কক্সবাজার, টেকনাফ, মায়ানমারের কাছে ছোট্ট এই দ্বীপের পোশাকী নাম সেন্ট মার্টিন হলেও বাংলাদেশের বাসিন্দাদের কাছে এটি নারিকেল জিঞ্জিরা দ্বীপ বা দারুচিনি দ্বীপ হিসাবে পরিচিত। প্রচুর পরিমাণে নারকেল ও দারুচিনির গাছ থাকার কারণেই এই নাম। আগে এই দ্বীপ টেকনাফ উপদ্বীপের অংশ ছিল, কিন্তু পরে একটা বড় অংশই সমুদ্রে তলিয়ে যায়। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেন্ট মার্টিন। 18 শতাব্দীতে প্রথম আরবের ব্যবসায়ীরাই সমুদ্রপথে এসে এই দ্বীপে পৌঁছায় এবং বসবাস শুরু করে। নাম দেওয়া হয় জাজিরা। 19 শতকে ব্রিটিশরা তাদের ভূখণ্ডের অংশ বলেই দাবি করে। খ্রিস্টান ধর্মযাজক সেন্ট মার্টিনের নামেই এই দ্বীপের নাম দেওয়া হয়। অনেকে আবার দাবি করেন চট্টগ্রামের তৎকালীন ডেপুটি কমিশনার সেন্ট মার্টিনের নামে এই দ্বীপের নামকরণ করা হয়েছিল। 1937 সালে মায়ানমার আলাদা হয়ে যায়। ব্রিটিশ ইন্ডিয়ারই অংশ থেকে যায় সেন্ট মার্টিন। 1947 সালে দেশভাগের সময় পাকিস্তানের অধীনে চলে যায় এই দ্বীপ। পরে আবার যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় তখন বাংলাদেশের অংশ হয় এই দ্বীপ। সম্প্রতি এই দ্বীপটি লাইমলাইটে চলে এসেছে, কারণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি নাকি এই দ্বীপটি আমেরিকাকে বিক্রি করে দিতে চাইছে। এমনই অভিযোগ সামনে এনেছেন শেখ হাসিনা। আমেরিকা ভোটে জিততে সাহায্য করার শর্তে এই দ্বীপটি নিয়ে সামরিক ছাউনি তৈরি করতে চাইছে। ভাইরাল ভিডিওতে এই অভিযোগ করেছেন তিনি। সেই বক্তব্যে হাসিনার দাবি ছিল আমেরিকাকে যদি তিনি সেন্ট মার্টিন দ্বীপ হস্তান্তর করে দিতেন তাহলে তার সরকার বেঁচে যেত। কিন্তু তার বিরুদ্ধে চলা আন্দোলনের মাঝেই কেন সার্বভৌমত্ব ইস্যুতে কৌশলের অংশ এই দ্বীপের কথা তুলতে চেয়েছেন হাসিনা? যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। উল্টে তাদের বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারবদ্ধ আমেরিকা। তবে হাসিনার এই অভিযোগও উড়িয়ে দেওয়ার মতো নয়, কারণ বাংলাদেশের পরিস্থিতি অল্প সময়ে যেভাবে রূপ বদলেছে তাতে তদন্ত ছাড়া এই গুরুতর অভিযোগকে অস্বীকারও করা যায় না সহজে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।